স্কেপ ভ্যালোসিটি এর ঠিক আগে আমরা কী করেছি গ্রাভিটেশনাল পোটেন্সিয়াল পোটেন্সিয়ালে কী দেখেছিলাম ইনফানাইট থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোনো পয়েন্টকে নিয়ে আসতে যত অ্যামাউন্ট অফ অর্থ রিকোয়ার্ড বাট এখানে বিষয়টা একটু অন্য এর নাম হচ্ছে স্কেপ ভ্যালোসিটি বাংলায় বলা হয় মুক্তিবেগ তার মানে দ্য মিনিমাম ভেলোসিটি রিকোয়ার্ড মানে যে ভ্যালোসিটি যে মিনিমাম ভেলোসিটি যেখান থেকে যে ভ্যালোসিটিতে আমি আর্থ সার্ভিসে দাঁড়িয়ে অবজেক্টকে যদি থ্রো করে দিই ঠিক আছে সে গ্রাভিটেশনাল অ্যাট্রাকশনের বাইরে চলে যাবে ঠিক আছে আমরা কি এখানে যদি অবজেক্টকে থ্রো করি ওপর দিকে ও কিছুটা গিয়ে আবার নিচে নেমে আসে কিন্তু সেই একবার অবজেক্টকে আমি এমনভাবে থ্রো করে দেব যেন ও গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের বাইরে চলে যায় ফার্দার ফিরে না আসে এই বিষয়গুলো বুঝতে থাকবে এরপর এই কনসেপ্টগুলো আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইটের জন্য কিছুটা কাজে লাগবে ঠিক আছে তাহলে আমরা আপাতত কি বুঝলাম স্কেপ ভেলোসিটি মানে সেই মিনিমাম ভেলোসিটি যে ভেলোসিটিতে আর্থ সার্ফেস থেকে কোনো অবজেক্টকে থ্রো করলে ও ফার্দার গ্রাভিটেশনাল অ্যাট্রাকশনের মধ্যে আসে না তার বাইরে চলে যায় তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে থ্রো করছি আর্থ সার্ফেসে কোথায় পাঠাবো ইনফিনিটিতে ক্লিয়ার তার সাথে আরেকটা জিনিস জানা দরকার যেটা আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জিতে থাকে ওয়ার্ক সেখানে কি থাকে ওয়ার্ক এনার্জি থিওরা ওয়ার্ক এনার্জি থিওরাম কী বলছে আমি যতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করছি এটা অবজেক্টের মধ্যে এনার্জি হিসাবে স্টোর থাকে ডাব্লু ইজ ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার মানে আমি যতটা ওয়ার্ক ডান করছি ডাব্লু সেটা ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার যেটা কাইনেটিক এনার্জি ঠিক আছে চলো সেটা আমাদের কাজে লাগবে এখনও সেই পার্টটা করা হয়নি সেই পার্টটা যখন করবো তখন বিষয়টা আরও পরিষ্কার হবে আপাতত শুধু বুঝে নাও ডাব্লু ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার দেখো ডাবলু ইন্টিগ্রেশন কোথা থেকে থ্রো করছি আর্থ সারফেস কোথায় পাঠাবো ইনফিনিটি ডাব্লুই কলটা কি এফ এস আমি জি এম এম বাই আর স্কোয়ার লিখতে পারি এটা এফ ইন্টু ডিআর এস ডিসপ্লেসমেন্ট যদি ডিআর না লিখতাম যদি আর লিখে দিতাম তাহলে তো ইন্টিগ্রেশনের প্রয়োজন হতো না ডিআর আছে বলেই তো অ্যাজ আোল টার্মা আমরা ডাব্লু তাই জন্য তো তাকে ইন্টিগ্রেট করছে আবার ডাব্লু করছে ক্লিয়ার নেক্সট কার ইন্টিগ্রেট করবো ডিআর তাহলে জি এম এম এগুলো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি ডিআর বাই আর স্কোয়ার সেম টার্ম আমরা আগের দিনকে মানে জাস্ট আগের টপিকে করেছি সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল তাই ফার্দার আর লিখছি না একে করলে কী পাওয়া যায় মাইনাস ওয়ান বাই আর পাওয়া যায় এর ইন্টিগ্রেশনে আগের দিন করেছি তাহলে আমি এখানে কি লিখবো জি এম এম মাইনাসটা বাইরে থাক ঠিক আছে ইন্টু ওয়ান বাই আর মাইনাসটা বাইরে বার করে দিলাম ইন্টু ওয়ান বাই আর লিমিট কত আর টু ইনফিনিটি এবার লিমিট পুট করতে হবে ওয়ান বাই ইনফিনিটি মাইনাস ওয়ান বাই আর আবার লিমিট মাইনাস লোয়ার লিমিট ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো তাহলে মাইনাস জিএমএম ইন্টু মাইনাস ওয়ান বাই আর তাহলে মাইনাস মাইনাস কী হয়ে যাবে প্লাস জি এম এম বাই আর এটা কী পেলাম ওয়ার্কটা এবার আমরা কী বললাম ওয়ার্ক এনার্জি থিয়েটারম এখানে লিখবো ফ্রম ওয়ার্ক এনার্জি থিও না সেখান থেকে কী পাবো এই যে ওয়ার্কডান এই যে w ইকোয়াল টু জি এম এম বাই আর এই ডাব্লুর জায়গায় কি লিখবো হাফ এম ভি স্কোয়ার কারেন্ট এনার্জিতে যে পার্টটা সেটা লিখে দিলাম কার সাথে লিখবো জি এম এম বাই ক্যাপিটাল আর ঠিক আছে এম এম ক্যান্সেল তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এম বাই আর দে আর ফোর ভি ইকুয়াল টু রুট আওয়ার অফ টু জি এম একটু মডিফাই করছি কী করছি ওপরে আর দিয়ে মাল্টিপ্লাই করছি নিচে আর দিয়ে ডিভাইড করে এটাকে আর স্কোয়ার করে দিচ্ছি আর তো ছিলই উপরে মাল্টিপ্লাই করলাম নিচে আর একটা আর দিয়ে ডিভাইড করলাম তাহলে নিচে আর স্কোয়ার চলে আসবে এবার জি এম বাই আর স্কোয়ার মানে কি স্মল জি ইন টু আর এটাকেই ভি সফিক্সে ই স্কেপ ভেলোসিটির ইকুয়েশান বলা হয় এবার স্কেপ ভ্যালুসিটির ভ্যালু কী করে পাবো দেখ টু জি এর ভ্যালু কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার টার্মগুলোকে মাথায় রাখবি নাইন পয়েন্ট এইট মিটার আমি একবার এখানে লিখে দিচ্ছি যাতে এক একবারে আলটিমেট আনসারটা পেয়ে যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন টু আর 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 এর ভ্যালু কত সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড কিলোমিটার বাট এটা মিটার আছে ওটা কিলোমিটার রাখতে পারি না ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি মিটার এত বড়টা তাহলে আমার আলটিমেটলি কী আসবে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্স ফোর জিরো জিরো টেন টু দি পাওয়ার থ্রি মিটার ইন্টু মিটার তার মানে কি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পুরোটা আন্ডার রুট এই পার্টটা ক্যালকুলেশন করবো অ্যান্সার এরকম আসবে ওয়ান ডাবল ওয়ান টু ডাবল জিরো এবার মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার দুটো রুটের বাইরে আসবে তাহলে কী হবে মিটার পার সেকেন্ড সেখান থেকে আলটিমেটলি কী করব ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে তো স্কেপ ভেলোসিটি আলটিমেটলি ভ্যালু কত পেলাম ইলেভেন পয়েন্ট টু মিটার কিলোমিটার পার সেকেন্ড তার মানে কি এটা হচ্ছে মিনিমাম ভেলোসিটি এই ভ্যালোসিটিতে মিনিমাম থ্রো করতেই হবে ভ্যালোসিটি এর থেকে বেশি হতে পারে সমস্যা নেই কিন্তু এর থেকে কম হলে কিন্তু আবার গ্র্যাভিটেশন অ্যাট্রাকশনের মধ্যে চলে আবার আর্থে চলে আসবে এখান থেকে দুটো একটু কনসেপচুয়াল প্রশ্ন আসে তোকে প্রশ্নটা এরকম দেবে এই সমস্ত সিস্টেমগুলো দিয়ে দেবে দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইজ ক্যাপিটালার স্মল জি ইজ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন স্মল এম ইজ দ্য মাস অফ দ্য অবজেক্ট দ্যাট ইজ থ্রোন ফ্রম দ্য আর্থ সারফেস দেন হোয়াট শুড বি দ্য মিনিমাম ভেলোসিটি ঠিক আছে সো দ্যাট দ্য অবজেক্ট উইল বি বিয়ন্ড দ্য গ্রাভিটেশনাল অ্যাট্রাকশান দেখ অপশানগুলো লেটসে এরকম আছে টেন নাইন ইলেভেন পয়েন্ট ওয়ান টুয়েলভ আমরা ওখানে অপশান কত পেয়েছি অ্যান্সার কত পেয়েছি ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড এখানে সবগুলো ইউনিট কিলোমিটার পার সেকেন্ডেই আছে বাট এই চারটে অপশান আছে তোকে যখনই চুজ করতে বলবো তোরা কোনটা চুজ করবি ইলেভেন পয়েন্ট ওয়ান কারণ ইলেভেন পয়েন্ট টু পেয়েছি এটা সব থেকে কাছে তাই তো তাহলে যখনই চুজ করবি অ্যান্সারটা ভুল হয়ে যাবে তার কারণ এইখানে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ডটা মিনিমাম ভেলোসিটি ছিল এর থেকে ভেলোসিটি একটুও কম হলে ও আবার আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের মধ্যে চলে আসবে তাহলে আমাদের আনসার ইলেভেন পয়েন্ট টু অথবা তার থেকে বেশি হবে ঠিক আছে এখানে আর একটা আর ট্রিক্স কোথাও কোথাও থাকে সেটা বলছি ভালো করে শুনে নে এই প্রশ্নগুলোতেই স্টুডেন্টরা বেসিক্যালি আটকে যায় বা ওরা ভুল অ্যাটেম্প করে চলে আসে এগুলো নিট বা তে বিশেষ করে করে কী করে তোকে কোশ্চেনে মেনশন করে দিয়েছে জি ইকোয়াল টু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ভালো করে শুনবি কোয়েশ্চানে মেনশন করে দিয়েছে জি ইকোয়াল টু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে তোকে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে ইলেভেন পয়েন্ট টু রেখে দিয়েছে আমরা ক্যালকুলেশন না করে ডাইরেক্ট ইলেভেন পয়েন্ট টুকে টিক করতে যাব যখনই টিক করবো ভুল হয়ে যাবে কারণ আমরা এখানে নাইন পয়েন্ট এইট ধরে ক্যালকুলেট করেছিলাম তো নাইন পয়েন্ট এইটের জায়গায় যখনই টেন পুট করবো দেখবি অ্যান্সারটা একটু হলেই ইনক্রিজ করে যাবে তখন আর ইলেভেন পয়েন্ট অ্যান্সার হবে না তখন আমাদের কী করতে হবে এই যে রুট টাওয়ার অফ টু জিয়ার এই সেমভাবে নাইন পয়েন্ট এইটের জায়গায় টেন বসিয়ে বাকি পুরো সিস্টেমটা ক্যালকুলেট করতে হবে ক্লিয়ার তখন কিন্তু আমার ইলেভেন পয়েন্ট টু অ্যান্সার থাকলেও অ্যান্সার হবে না প্রশ্নটা ভালো করে পড়তে হবে তাহলে এই গেল একটা প্রথম বিষয় দ্বিতীয়ত আর একটা বিষয় কি যেটা একটু কনসেপচুয়াল প্রশ্ন এই জায়গা থেকে হয় সেটা হচ্ছে অনেক সময় বলে যে আর্থ সারফেস থেকে আমি এত ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো অবজেক্টকে থ্রো করেছি স্কেপ ভেলোসিটির কোনো সিস্টেম প্রোজেক্টাইল মোশনের উপর ডিপেন্ডেন্ট নয় আর্থ সার্ফেস থেকে যখন থ্রো করেছি ঠিক আছে আর্থ সার্ফেস থেকে থ্রো করেছি যদি জি নাইন হয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করেছি ইট ডাজেন্ট ম্যাটার অ্যান্সার উইল বি ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড মানে প্রজেক্টাইল মোশনের ওপর স্কেপ ভেলোসিটি ডিপেন্ডেন্ট নয় এটা একটা বিষয় কোথাও কোথাও বলে আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের যদি থ্রো করি তাহলে ফাইন দ্য ভ্যালু অফ দ্য স্কেপ ভ্যালোসিটি তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই কিন্তু কোনো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট নয় প্রথম কথা দ্বিতীয়ত কথা এইরকম একটা ট্রিকের প্রশ্ন কিন্তু এমসি থাকতে পারে দিস ইজ অল অ্যাবাউট স্কেপ ভেলোসিটি